আমি এত জোরে থাপ্পড় মেরেছি কালকে আমার ঝুলে যাচ্ছে। আরে খুব জোরে লেগেছে না? অত জোরে মারলে লাগবে না? তোকে মারলে বুঝতে পারতিস। আমাকে মারবে? আমাকে মারলে না ওখানে সব মজা বার করে দিবে। কিচ্ছু করতে পারতিস না। দেখলি না ছেলেটা আমার মারলো, আর যে মা ওকে না বকে আমাকে বকলি। তুই কিছু করলে তোকে ছেড়ে দিতে পারতিস? সেটা অবশ্য ঠিকই বলেছিস। আগে জেম্মা আমাদের কত ভালোবাসতো, কত জিনিস কিনে দিত, আর এখন এখন তো আমাদের সঙ্গে ভালো করে কথাও বলে। তোকে তো তার সাথে সোনার চুড়ি কিনে দিল, আমাকে ক্যারাম বোর্ড কিনে দেবে বলেও কিনে দিল না। সেটা তো সেই কোন কালে দিয়েছে, তারপর আর কিছু দিয়েছে নাকি? তোকে তো সাথে চুড়ি কিনে দেওয়ার পর চাইনিজও খাইয়েছিল, আমাকে তো সেটাও খাওয়ানি। আর একদিন ছেলেটাকে চাইনিজ খাইয়ে কত কত জিনিসপত্র কিনে দিয়েছে। ওই ছেলেটার দোষ। ছেলেটা কেন এলো বলতো আমাদের বাড়িতে? ও আসার পরে আমাকে তোকে সব পাইকে জেম্মা পর করে দিল। বেশ করেছে, খুব ভালো করেছে। তোদের কতবার আমি বলেছি যে বদমাইশি করিস না করিস না, কিন্তু আমার কোনো কথা তোরা কানে তুলিস, কোনো না কোনো বদমাইশি তোরা করেই চলিস। এখন বোঝ, যা যা কিছু হবে সব ওই ছেলেটার জন্য হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু ওই ছেলেটার জন্য। তাই বলছি এখন থেকে কোনো বদমাইশি না, এমন কোনো কিছু করবি না যাতে মা তোদেরকে কিছু বলতে পারে। বলে থাকবে তাহলে যে মা আগের মতো আমার ভালোবাসবে? আসবে, তাই জন্যে যে মার আশেপাশে ঘোরাঘুরি করবি, বুঝেছিস? হ্যাঁ, সুযোগ পেলে সুযোগ পেলে আদর খাবে। কি করে যাবো জেম্মার কাছে? সব সময় জেম্মা কোথায় না ওই পাগলটার ঘরে গিয়ে বসে আছে। তককে তককে থাকবি, ঢুকে পড়বি। মা তুমি ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও না, যখন তখন পাগলামি শুরু করে দে। কালকে রাতে ওর জন্য ভালো করে ঘুমোতেই পারি। যাবে যাবে, সময় হলেই যাবে, কাউকে কিচ্ছু করতে হবে না। কিন্তু আমাকে বল, ছেলেটা হঠাৎ করে ওই ঘরে কেন গেল? আগে তো কোনোদিনও যায়নি। না বলতে পারলে আমি জানি ওই ঘরে ও কেন গেছে। হঠাৎ করে ওখানে যাওয়ার পিছনে কারণ তো একটা নিশ্চয়ই আছে। মা আমি আপনার ছেলেকে ফোন করে দিয়েছি। বেশ, আচ্ছা শোনো, ওই অগরু, মধু, ঘি, এইগুলি সব কাঁচা হলুদ লিস্টের মধ্যে এগুলি লেখা আছে তো? হ্যাঁ, সব কিছু লেখা আছে। আচ্ছা মা, সুয়েনার যে আন্টি আছেন উনি কালকে ওনার শাশুড়ি মাকে নিয়ে আসবেন। আমি আসলে উনি খুব রাধা মাধবের ভক্ত। সে আসবে আসবে, ভক্ত যখন তখন এলে ভালোই লাগবে। হ্যাঁ, উনি নিজে থেকেই বললেন তো, তাই জন্য আমি আর না বলিনি। সে বলে ভালোই করেছো, আমি ওনার সঙ্গে একটুখানি আলাদা করে কথা বলবো। আলাদা করে কথা মানে আলাদা করে কি কথা বলবেন মা? আরে মেয়েটা সব ভালো, কিন্তু এই যে একটা বিধবা মেয়ে শাখা সেতু পরে ঘুরে বেড়াচ্ছে না, এটাই মেয়েটা করে অসহ্য লাগছে। শাশুড়ি এলে তাকে একটু বুঝিয়ে বাজিয়েই বলবো যে মেয়েটার হাত থেকে শাখা সেতুটা যেন খুলিয়ে নেয়। আসলে ব্যাপারটা না ওর খুব ব্যক্তিগত। ব্যক্তিগত ব্যাপার? কিসের ব্যক্তিগত ব্যাপার? হ্যাঁ, একটা বিধবা মেয়ে সে শাখা পরে সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, তার শ্বশুরবাড়ির লোকজনের না হলে বোধ বুদ্ধি হারিয়েছে, আমার তো আর বোধ বুদ্ধি হারাইনি। হ্যাঁ, আয়ুষ কেন কাঁদছিল তখন ছোট বৌমা? ও তেমন কিছু না, এমনি এমনি কাঁদছিল। এমনি এমনি? আয়ুষ কি পাগল নাকি যে এমনি এমনি কাঁদবে? আসলে মা, আয়ুষ তখন কি জানো একটা দুষ্টুমি করেছিল, তাই রোহানকে একটুখানি বকাবকি করেছে। রোহন বকেছে আয়ুষকে দুষ্টুমি করার জন্য? পারি না,
সে যখন রাত দুপুরে জিনিসপত্র ভাঙা ভাঙি করে সেইটাকে দেখে। আর কতকাল কতকাল আমি এগুলি সহ্য করব, এই অশান্তি। রোহন মনে আছে তো কাল বাড়িতে রাধা মাধবের পুজো? হ্যাঁ, এত বড় আয়োজন ভুলতে পারি নাকি। তাহলে কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তারপর স্নান করে নিতে হবে, আর তারপর ধুতি পাঞ্জাবি পরে নিতে হবে। খুলবে না, ছোটকা পরিয়ে দেবে। তাহলে একটা জিনিস মনে আছে, কাল বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে, আমি আমি সবার সঙ্গে তো আলাপ করিয়ে দেবো। মনে আছে, বড়দের প্রণাম করতে হবে, না হলে সবাই ভাববে ছেলেটা বড়দের সম্মান দিতে জানে না। ঠিক আছে, তুমি শুধু দেখিয়ে দিও কাকে প্রণাম করতে হবে, সোজা গিয়ে প্রণাম করো। আমি সব দেখিয়ে দেবো, সব বলে দেবো, তুমি শুধু সারাদিন ভালো ছেলে হয়ে থাকবে। কাল খিচুড়ি হচ্ছে, পোলাও হচ্ছে, লুচি হচ্ছে। খিচুড়ি? খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তাই? আচ্ছা, খিচুড়ির সাথে আর কি হচ্ছে? সাত রকমের ভাজা, তারপরে লাবড়া, তারপরে তোর চাটনি। আচ্ছা, লাবড়া মানে মিক্সড ভেজিটেবলস তো? মিক্সড ভেজিটেবলস, কিন্তু যে রান্না করছে না তাকে বলো লাউ না দিতে, লাউ দেখলেই আমার বমি আসে। আজকে ডক্টর ব্যানার্জি আসবে তোকে একবার দেখতে। গুরুজনদের কথা কত শুনে আমার ছেলে পাজিছে। চীনের পতঙ্গটা মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ছে তার নীতি, কষ্ট পাবে অনেক কষ্ট। তুমি ওকে যতই স্নেহ মায়া মমতার বন্ধনে বাঁধবার চেষ্টা করো না কেন, ও কিন্তু প্রতি মুহূর্তে নিজের অতীতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। যেদিন ও ওর অতীতকে খুঁজে পাবে সেই মুহূর্তে কিন্তু আমাদেরকে ফেলে রেখে ও নিজের মানুষের কাছে ছুটে চলে যাবে। কি হল মা? পুরনো কথা মনে পড়ে গেলে
বাবা ছেড়ে চলে যাবে বাবা। না মা, কে বলেছে তোমায় আমি চলে যাব? আমি কোথাও যাব না, আমি তোমার ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও যাব না, বিশ্বাস করো। তুমি প্লিজ কেঁদো না, আমি তোমায় ছেড়ে কোনোদিনও যাব না, কোনোদিনও না, যাব না। সোনা ফুলে হাত দেয় না, ফুলে পোকা রয়েছে। আমি পোকা থেকে ভয় পাই না। একদম না, একদম না সোনা। না 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 না। এ কি শুনি না, তুমি কি করছো এখানে? আমি পুরো বাড়িতে ফুল দিয়ে সাজাতে চাই। না মা, এরকম করে না, কাপড়া কিন্তু খুব রেগে যাবে। সোনা আমিও ভাববো। তুমি যাও ভেতরে গিয়ে খেলো, দুষ্টুমি করো না। কি গো পেয়েছো? উফ, তুই আমাকে জ্বালিও না তো, ভালো লাগছে। আচ্ছা শোনো, কালকে কিন্তু রাধা মাধবের জন্য ভালো দোকান থেকে মিষ্টি আনবে। পারবো না, এক্ষুনি এক কাপ গরম চা না পেলে আমি বাড়ির কারোর কথা শুনবো না, কোনো কাজ করবো। সকাল থেকে তুমি ক কাপ চা খেয়েছো সেই হিসাবে তুমি দেখেছো? আর এক কাপ করো না জুনি, কেন অপরের বউয়ের মতো কথা বলো কেন? গোলাপি, গোলাপি কোথায়? মা, গোলাপি তো একটু বাইরে গেল। বাইরে কেন? বাইরে কেন? তোমাকে যেটা করতে বলেছিলাম সেটা তুমি করেছো? হ্যাঁ, বুবাইকে যে বলতে বলেছিলাম যে কথাগুলি সেগুলো তুমি বলেছো বুবাইকে? হ্যাঁ হ্যাঁ, সব বলে দিয়েছি। মা, নিমন্ত্রণ মোটামুটি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বড় বৌমার তো ভোগ রান্না করার কথা, আর আমার মেজ বৌমা তো পটের বিবিটি সেজে বরাবরের মতন এবারেও ঘুরে ঘুরে বেড়াবেন। এত বড় একটা কাজ, কারুর কোনো হুঁশই নাই। পটের বিবি সেজে কোথায় বসে আছি মা? এই তো আমি, বলুন না কী করতে হবে? শোনো, দ্বাদশ ব্রাহ্মণ ভোজনের দায়িত্ব তোমার উপরে। যথেষ্ট রকমের তাদের আপ্যায়ন করে যত্ন আত্মিক করে খাওয়ানো, সেটা কিন্তু তোমার কাজ, এটা ভুলে যেও না। জানো না? না ভুলবো না, কোনো ত্রুটি রাখবো না, দেখবেন। না হলেই ভালো। আচ্ছা হ্যাঁ, কমলকে বলো যে যারা নিমন্ত্রিত আসবেন তাদের জন্য প্রত্যেককে সুন্দর করে আপ্যায়ন করে, গাছাড়া গাছাড়া ভাব যেন না দেখায়। বলে দেব, এত বছর ধরে পূজা হচ্ছে, এই জনে জনে ধরে ধরে তাদের দায়িত্ব ভাগ না করে দিলে পরে আর হয় না। এই তো গোলাপি, গোলাপি তুই কোথায় গেছিলি রে? মা, আমি একটু দোকানে গেছিলাম। দোকানে? এই তো দায়িত্ব বোধ। হ্যাঁ, আলমারিটা হাত করে খুলে রেখে দিয়ে বাসন বার করেছিস, হ্যাঁ, আর তারপরে তুই বেরিয়ে চলে গেছিস? মা, আমার না একদম ভুল হয়ে গেছে, আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তোমার জন্য তো খুলেই রেখে দিয়েছি আমি, যাতে পোকামাকড় ঢোকে। যাও এখন কি বাসনগুলি মেজে ভালো গিয়ে যাও। না আমার আমার কপালে জোটেও একেবারে। শোনো না বলছি, বরটা যদি ঠিকঠাক টাইমে না আসে তাহলে কিন্তু আমরা রাধা মাধবের জামা কাপড়গুলো কিনতে পারবো না। সত্যি কথাটা বলো না জুনি, বরটা ঠিক সময় না এলে তোমাদের নতুন শাড়িগুলো কেনা হবে। হ্যাঁ একদম ঠিক, তাতে তোমার কি? তোমরা কেউ কোনো চিন্তা করো না, বরটা ঠিক বিকেলবেলা চলে আসবে একদম ডাক্তার সাথে। ডাক্তার? কেন ডাক্তার নিয়ে আসবেন কেন? আমাকে ছেড়ে দিন আপনি, আমি কোথায় যাব? আমি জানি, আমি সব জানি, আমি যাব। আমাকে কেন জোর করছেন বলুন তো? আমি জানি ভালো ভালো মাংস নিয়ে এসছে, আর সেই মাংস আপনারা রান্না করে নিয়ে এসছেন এখানে, সেই মাংস আমি আমাকে আমাকে খেতে দিচ্ছেন। আমি খাবো না, আমি ভালো ভালো রান্না মাংস খাবো না, আমি কিছুতেই খাবো না। মা, তুমি কিন্তু ওকে ভুল বুঝছো। তুমি সবসময় আমাদের কথা মনে কথা বলো কেন? হ্যাঁ, বাইরের মেয়ে বাইরের মেয়ের মতো থাকবে, তখন কোথায় ছিলে যখন দল বললি অতজন এসেছিল সব ভালো বউ করছে, ভালো বউ দল পাকিয়েছে, দল পাকিয়ে ঠিক করেছে আমার রাজাকে ওই ডাইনির হাতে দিয়ে দেবে। তোমরা ভালো বউ
বাবুর সাথে কেউ কথা বলো না, ভালো বউ একদম বাজে বউ হয়ে গেছে, একদম বাজে বউ। আমি যাই, আমার আমি বাজে বউ হয়ে গেছিলাম। হয়েছে তো, ঠিক আছে, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি আবার আমাকে বলবে যে আমি ভালো বউ। মাকে কোথায় নিয়ে যাবি তুই? ওই তো আমি যে বাড়িতে পড়াতে যাই, কাল ওই বাড়িতে রাধা মাধবের পুজো আছে। ওনারা আমাকে বলেছেন যে তোমার শাশুড়ি মা তো রাধা মাধবের ভক্ত, তাই ওনাকে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু মায়ের শরীরের এখন যা অবস্থা সেটা তো ওনারা জানেন না। মা এই ভালো তো এই খারাপ, তাছাড়া দুষ্টু তুমিও তো ওই বাড়িতে খুব বেশি দিন হয়নি পড়াতে যাচ্ছ, এই মুহূর্তে মাকে নিয়ে যাওয়াটা কি না দুষ্টু, এই মুহূর্তে মাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। দেখ, হঠাৎ করে যদি কোনো গন্ডগোল শুরু করে তুই তাকে সামলাতে পারবি না, আমাকে তখন কেমন বলতো? না না বর্দি ভাই, তুমি দেখো মা কোনো গন্ডগোল করবে না, মায়ের রাধা মাধব আছে না, মায়ের রাধা মাধব মাকে সামলাবে, একদম ঠিক রাখবে। তবু দুষ্টু আবারও বলছে একবার একটু ভেবে দেখো মাকে নিয়ে যাওয়ার আগে, মানে অতখানি রাস্তা মাকে এই শরীরে নিয়ে যাবে, তার উপর নাম সংকীর্তন মানে তো সেটা অনেক সময়ের ব্যাপার। দিদিভাই, জানি না কেন আমার বারবার মনে হচ্ছে যে ঠাকুরের আশীর্বাদে মায়ের কাল ভালোই হবে, মানে সব ঠিক হবে। দেখো মা, মা আমি বুঝতে পারছি তুমি আমার উপর খুব রাগ করে আছো, তাও তোমাকে কথাটা বলছি, ওই ভদ্রমহিলারও ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। দেখলে না সেদিন কিভাবে কান্নাকাটি করছিল? উনি কষ্ট পাবেন বলেই আমি ওই কথাগুলো বলেছি মা। রাধা মাধবের ভক্ত না, তাই তোমাকে নিয়ে যাব, তুমি গিয়ে তোমার ঠাকুরকে বলবে ওনার ছেলেকে যেন আবার উনি ফিরে পান। হ্যাঁ, আমি বলব, আমি রাধা মাধবের কাছে বলব যে মাকে তার হারানো সন্তান ফিরিয়ে দিতে, আমি বলব। তাহলে তুমি কাল আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ যাব তো, রাধা মাধবের পূজা আমি যাবো না তাই কখনো হয়, যাব। রাধা মাধব, অনেক আশা করে তোমার কাছে আমি মাকে নিয়ে যাচ্ছি, রোহন যদি সত্যি রাজা হয় তাহলে কাল যেন ও মাকে চিনতে পারে। তুমি তো সব জানো ঠাকুর, তোমার সামনে তো কিচ্ছু ভুল হতে পারে না, কিচ্ছু না।